আজকের ভিডিওটি স্পন্সর করেছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস। আগামী পয়লা বৈশাখের জন্য ডাইরেক্ট কোম্পানি পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ প্রোডাক্টস উইথ এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স ইন বেস্ট প্রাইস কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস। নতুন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভের ওপর পান বছরের সবচেয়ে বেশি ডিসকাউন্ট। এছাড়াও শুধুমাত্র নিউ সাসপেন্স স্টোরিজের শ্রোতাদের জন্য থাকছে 5,000 টাকা অবধি আকর্ষণীয় অফার যে কোনো পুরনো প্রোডাক্টসের বদলে। অফারটি শুধুমাত্র শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত বৈধ, তাই আজই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া কাস্টমার সার্ভিস নাম্বারে। নমস্কার, আমি দেবকুমার। আজ আপনাদের জন্য একটি গোয়েন্দা গল্প। গল্প পাঠে রয়েছেন প্রভাকর কুণ্ডু। শুরু হচ্ছে শ্রী পার্থর লেখা ফুলের মাশুল। অপরাহ্নের শেষ আলো এসে পড়ছিল ক্যালিফোর্নিয়ার লিঙ্কন স্কোয়ারের লেকের জলের উপর। লাল টমেটোর মতো সূর্যের রক্তিমাভ আলোয় লেকের জলটাও কেমন যেন লাল দেখাচ্ছিল, যেন জলে আগুনের শিখা দেখতে পাবার মতো। সেই সঙ্গে বাতাসে ফুলের মিষ্টি সুবাস নাকে আসছিল জনসন গ্রিনের। সেই কোন পরন্ত রোদের বেলা থেকে অপেক্ষা করে বসে আছে তার সেই অতি পরিচিত ফুলের মিষ্টি পারফিউমের সুবাসের ঘ্রাণ নেওয়ার জন্য। প্রায় রোজই ঠিক এই সময়টিতে এখানে আসা চাই তার, এ যেন একটা নেশায় দাঁড়িয়ে গেছে তার। নেশা ঠিক কিসের নিজেও ঠিক বোঝে না, তবে বিকেল 4টের পর থেকে তার মধ্যে একটা অস্বাভাবিক ছটফটানি দেখা যায়। তখন এই লেকটা তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। যেখানেই থাকুক না কেন, এই সময়টা, এই জায়গায় তার নিয়মিত আসাটা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আজ প্রায় 15 দিন হল। এই কদিন এখানে এসে কারোর জন্য প্রতীক্ষা করাটা নিয়মিত ভ্রমণার্থীদের নজর কেড়ে নিয়েছিল। 30 অর্ধ বয়স জনসনের, পুরুষোচিত চেহারা, তবে সবসময় চোখে মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট মনে হয়, যেন কোনো কিছু না পাবার কিংবা কিছু হারানোর চিন্তায় তার সুঠাম দেহটা বুঝিবা একটু নুয়ে পড়েছে। কাঁধ দুটো বয়সের তুলনায় বুঝিবা একটু বুড়িয়ে গেছে, অথচ এমনটি হবার কথা নয় তার। বছর দশেক আগে যৌবনে উপচে পড়ত তার শরীর ও মন। সেদিনের সেই উদ্যমতা, উচ্ছ্বাস আজ যেন একেবারে স্তিমিত। কথা কম, অনেক ভাবনা, সে কেন এখনো এলো না? প্রথমে জেসমিন ফুলের মিষ্টি সুবাস ভেসে আসে বাতাসে, তারপর অনেক দূর থেকে ফুটে ওঠে তার মুখখানি। যত সে কাছে আসে ততই সেই ফুলের মিষ্টি গন্ধটায় ভরে ওঠে সারা লেকটা। সেই মিষ্টি গন্ধটা যেন বহু পরিচিত, সেই কোন ছেলেবেলা থেকে অনুভব করে আসছে সে। মাঝে 10টা বছর তা থেকে বঞ্চিত হয়েছিল জনসন। দিন 15 আগে আবার সেই মিষ্টি ফুলের গন্ধটা তাকে মাতাল করে তোলে। জনসন মনে মনে ভাবে, আজ সে মেয়েটির সঙ্গে কথা বলবে, তার পরিচয় জিজ্ঞেস করবে। তার ভাবনায় বাধা পড়ল। সেই মিষ্টি গন্ধটা বাতাসে ভেসে আসলে বুক ভরে নিঃশ্বাস নিল জনসন। কতদিন পর আবার সেই মিষ্টি ঘ্রাণ সে নিতে পারছে, সেই মিষ্টি ফুলের গন্ধে জায়গাটা ভরে উঠেছে। সে এলো, তার সঙ্গে একজন যুবক, বোধ হয় তার স্বামী হবে। মুহূর্তের জন্য লেকের ধারে তার বেঞ্চের কাছে এসে থামল। মেয়েটি মুখ বাড়িয়ে দেখল জনসনকে, তার মধ্যেও কেমন যেন একটা ভাবান্তর দেখা গেল, অন্যমনস্ক হয়ে পড়ল, বুঝিবা একটু উদাস।
কিন্তু তার স্বামীর দৃষ্টি এড়ায় না। সম্বিত ফিরে পেয়ে মেয়েটি গাড়ির দরজা খুলতে যায়, তার স্বামী তাকে বাধা দেয়। বড় বড় চোখ করে সে তার স্ত্রীর দিকে তাকায়। মেয়েটি তার ইচ্ছায় হাতটা গুটিয়ে ফেলে। ধীরে ধীরে হাতটা সে এবার গাড়ির স্টিয়ারিংয়ের ওপর রাখল। গিয়ার বদল করে অ্যাক্সিলেটারের চাপ দিতেই গাড়িটা ছুটল সামনের দিকে। নিমেষে সেই মিষ্টি গন্ধটা হাওয়ায় মিলিয়ে গেল। মন খারাপ হয়ে গেল জনসনের। অন্যদিন এমনকি গতকাল পর্যন্ত তার বেঞ্চের সামনে গাড়ি থামিয়ে মেয়েটি তার স্বামীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসেছিল। জনসনের মতো সেও অবাক চোখে তাকিয়েছিল তার দিকে। তার ভীরু ঠোঁট কেঁপে উঠেছিল। কিছু একটা বলতে চেয়েছিল তাকে, কিন্তু তার স্বামী তাকে বাধা দেওয়ার জন্য ঠোঁট ফুলিয়ে চলে গিয়েছিল। তার স্বামীকে সে বলতে শুনেছিল, লোকটা বদ, দেখছিলে না কিরকম বিশ্রীভাবে তাকাচ্ছিল তোমার দিকে? উদ্দেশ্য খারাপ না থাকলে রোজ এখানে কেন এবার সে বসে থাকতে যাবে? ভাবছি কাল থেকে আমাদের রাস্তা বদল করতে হবে, কিংবা অন্য পথ দেখতে হবে, যাতে সে তোমার মুখ আর কোনোদিন দেখতে না পায়। অমন খারাপ চিন্তা কেন তুমি মনে আনছো এডমন্ড? মেয়েটি তাকে বোঝায়। আচ্ছা, এমনও তো হতে পারে আমার মতন দেখতে ওনার কোনো আত্মীয় আছে যার সাথে ওনার বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই, আর তাই সে। আরে রাখো তো তোমার মেয়েলি কথা। এডমন্ড নিজের যুক্তিতে অটল থাকে। তাই যদি হতো সে তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারত। তার সুযোগ তুমি ওকে দিলে কখন? ছায়ের মতো তো আগলে রাখো আমাকে। দেখো লিলি, তুমি আমার স্ত্রী, স্ত্রীকে কারো কুদৃষ্টি থেকে আড়াল করা কি আমার অপরাধ? না, তা ঠিক নয়। তার কথায় সায় দিয়ে লিলি বলে, কিন্তু এই ভদ্রলোকটির সম্পর্কে তুমি একতরফা রায় দিয়ে বসে আছো। তোমাকে তো আমি রোজই বলি, হয়তো উনি কাউকে খুঁজছেন যে আমার মতো দেখতে, সেক্ষেত্রে আমার প্রতি ওনার নজরটা তুমি খারাপ সেটা ভাবলে কি করে? আমার আপত্তি তো শুধু এখানেই। লিলির দিকে একবার তাকিয়ে কি ভেবে আর কথা বাড়ালো না এডমন্ড। গম্ভীর মুখে অদূরে দাঁড় করানো গাড়িতে উঠে বসেছিল সে চালকের আসনে। লিলি তার পাশে বসতেই গাড়িতে স্টার্ট দিয়ে দেয়। জনসন নিঃশব্দে তাদের অনুসরণ করতে করতে তাদের কথাবার্তা সব শুনতে পায়। মেয়েটির নাম তাহলে লিলি, ভাবল সে। আচ্ছা, ওর নাম যদি নেলি হতো? তার বড় আদরের নাম, বড় প্রিয় নাম নেলি। সেই প্রিয় নামটি ধরে একবার চিৎকার করে ডেকে উঠেই সঙ্গে সঙ্গে জিভ কেটে ফেলেছিল সে। ছিছি, এ কি করছে সে? লিলি আর নেলির উচ্চারণ প্রায় এক। মেয়েটির স্বামী যেভাবে রেগে আছে শুনতে পেলে আরো বেশি উত্তেজিত হয়ে যেত হয়তো। ভাগ্যিস ধারে কাছে নেই সে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে চলল সে তার বাড়িতে। বাড়িতে ফিরেও লিলির নামটা কিছুতেই ভুলতে পারল না সে। বারবার তার সেই নাম, সেই মুখ, মিষ্টি ফুলের মতো তার শরীরের ঘ্রাণ অনুভব করতে থাকে সে, আর ভাবতে থাকে মেয়েটির নাম যদি লিলি না হয়ে নেলি হতো, তার সেই অতি প্রিয় নাম, বড় আদরের ডাক। আগামীকাল অবশ্যই মেয়েটিকে কাছে ডেকে আলাপ করতে তার স্বামী চটে গেলেও সে নাচার। হ্যাঁ, কালই তার শেষ আশা এখানে। মেয়েটির মুখ থেকে তার কথা শুনতে চায় সে অন্তত একটি বার। তারপর আর সে তাকে বিরক্ত করবে না। লিলি না হয়ে সে যদি নেলি হয়। লিলি আজ একাই লিঙ্কন স্কয়ার লেকে বেড়াতে এলো। এডমন্ড অফিস থেকে ফোন করেছিল আজ তার ফিরতে একটু দেরি হতে পারে। সে যেন রোজকার অভ্যাস মতো সান্ধ্য ভ্রমণে বেরিয়ে যায়। সময় মতো সে ঠিক সন্ধ্যার সময় লেকে গিয়ে হাজির হবে গাড়ি নিয়ে।
তারপর দুজনে একসঙ্গে বাড়ি ফিরবে তারা। বিকেলে এডমন্ড আসতে পারবে না খবরটা পেয়ে দারুণ খুশি হলো। এ একরকম ভালোই হলো, এডমন্ড তার সঙ্গে থাকবে না, বেড়াতে বেরিয়ে তাকে ছায়ার মতো অনুসরণ করবে না, আজ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে লেকের ধারে। আজই সুযোগ, ভদ্রলোকের কাছে গিয়ে তার পরিচয় জেনে নেবে, তাকে সরাসরি জিজ্ঞেস করবে এডমন্ডের ভাষায় বেহায়ার মতো কেন সে তার দিকে তাকিয়ে থাকে। না, অতটা রূঢ় সে হতে পারবে না, ভাবল লিলি। একদিনে ভদ্রলোকের ওপর তার কেমন যেন একটা দুর্বলতা জন্মে গেছে, তাই সে তাকে আঘাত দিতে চায় না, বরং মোলায়েম সুরে তাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি কি কাউকে খুঁজছেন? লজ্জার কিছু নেই, আপনি আমাকে সব খুলে বলতে পারেন, কারোর কাছে আপনার গোপন কথাগুলো আমি প্রকাশ করব না। এই সব কথা ভেবেই বাড়ি থেকে বেরিয়েছিল লিলি। আজও জেসমিন ফুলের সুবাস গায়ে মেখেছিল, এটা তার কোন সেই ছেলেবেলার অভ্যাস, তার অতি প্রিয় এই জেসমিন ফুল। সারা বাড়িটা ময়ময় করত জেসমিন ফুলের গন্ধে। সে আজ অনেক দিন আগের কথা, লিলির তখন বছর 7-8 বয়স হবে, আর তারপর যেন কেমন ওলট পালট হয়ে গেছে তার জীবনে। সেই 7-8 বছর বয়সের পরের ঘটনার কথা তার আর কিছুই মনে নেই। হারিয়ে গেছে তার বাড়ির লোকেদের মুখগুলো, সেই মুখগুলো এখন খুবই অস্পষ্ট। অনেক চেষ্টা করেছে সে সেই মুখগুলোকে একত্রিত করে একটা নিটোল ছবি আঁকার জন্য, কিন্তু প্রতিবারেই একটা জায়গায় এসে হোঁচট খেয়েছে তার স্মৃতিশক্তি, আর সেখানেই তার চিন্তার সব বিরতি এবং ইতি। আজ 12 আগস্ট 1989, লিলির আন্তরিক ইচ্ছা তার পা দুটোকে যন্ত্রচালিতের মতো লিঙ্কন স্কোয়ারের লেকের ধারে নিয়ে এসেছিল সেই জায়গাটিতে। গত 15 দিন যে জায়গাটা তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করত অপরাহ্নের এই সময়টায়, আগে তার ঠিক এই রকম আগ্রহবোধটা একেবারেই ছিল না, আর প্রতিদিন এই একই জায়গাটিতে এসে বসেও পড়ত না সে। এক একদিন লেকের এক একটা প্রান্ত বেছে নিত সে, কিন্তু গত 15 দিন ধরে তার বেড়ানোর জায়গা সীমাবদ্ধ হয়েছিল, একই স্থানে কেন্দ্রীভূত হয়েছিল। সে কার আকর্ষণে? এর উত্তর বোধ হয় তার নিজেরও জানা ছিল না। যার জানা থাকতে পারে বলে লিলির ধারণা, আজ হঠাৎ তার অনুপস্থিতি দেখে প্রথমে ভাবল 5:10, ঠিক সময় এসেছে সে, তবে তার দেখা নেই কেন? মনে মনে ভাবল সে হয়তো কোনো কাজে আটকে গেছে এডমন্ডের মতো, একটু পরে নিশ্চয়ই সে আসবে। কিন্তু আধ ঘন্টা পরেও সে যখন এলো না, ভীষণ আশাহত হল লিলি। সে ভেবেছিল আজ ভদ্রলোকের সঙ্গে আলাপ করবে, এডমন্ড আজ সঙ্গে ছিল না, এই সুযোগ। কিন্তু সেই সুযোগটা কোনো কাজেই তার লাগল না। অগত্যা ব্যর্থ মনে ফিরে চলল সে তার বাড়ির দিকে। এডমন্ডেরও আসতে দেরি হচ্ছিল, হয়তো অফিস থেকে ফিরতে তার আরও দেরি হচ্ছে, ভাবল লিলি। বাড়ি ফিরে একবার এডমন্ডের অফিসে ফোন করে তাকে জানিয়ে দেবে সে বাড়ি ফিরে এসেছে। অন্যমনস্কভাবে পথ চলছিল লিলি। লেকের দক্ষিণে প্রবেশ পথের মুখে বড় রাস্তায় মানুষের ভিড় দেখে তার কেমন কৌতূহল হল। ভিড় কেন? কৌতূহল নিরসন করার জন্য সে তখন ভিড় ঠেলে ভেতরে ঢুকল, আর ঘটনাস্থলে পৌঁছেই চমকে উঠল দৃশ্যটা দেখে। সেই মুখ, সেই চোখ রাস্তার উপর পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে তার বুক, পেট। বুকের উপর দিয়ে একটা ছুটন্ত গাড়ি চলে গেছে, তার বুকের একটা পাঁজরাও বোধহয় অক্ষত নেই। দেহে প্রাণের কোনো সাড়া ছিল না, নিথর নিস্পন্দ দেহ, মুখটা একেবারে অক্ষত, তবে মৃত্যু যন্ত্রণার ছাপ স্পষ্ট, বিশেষ করে তার চোখ দুটিতে, যে চোখ দিয়ে গত 15 দিন ধরে সে দেখে এসেছে তাকে নীরবে। মুখে কিছু না বললেও লিলির মনে হয়েছিল তার যেন বলার অনেক কিছু ছিল।
কিন্তু বলা তার আর হলো না। লিলির বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল একটা অব্যক্ত যন্ত্রণায়, যেন কোনো প্রিয়জন বিয়োগের ব্যথায়। চোখ ভরা অশ্রু নিয়ে সে বাড়ি ফেরে। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তিটিকে তাড়া করে ফিরছিল সেই খুনি গাড়িটা, নীল রঙের লিমোজিন গাড়ি। নিজেকে বাঁচাবার জন্য ভদ্রলোক দু হাত তুলে কাতর মিনতি জানায় সেই খুনি গাড়ির চালককে। দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি আমি নিরপরাধ। আমার কিছু বক্তব্য আছে, দয়া করে দয়া করে আগে আপনি মন দিয়ে আমার কথা শুনুন, শুনুন। কিন্তু সেই নির্দয় নিষ্ঠুর গাড়ির চালক তার কোনো অনুরোধই রাখেনি। শেষ পর্যন্ত প্রথমে তাকে গাড়ির ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এসবই ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। চাপা দিয়ে গাড়িটা নিমেষে উধাও হয়ে যায়। কেউ তার সেই গাড়ির নাম্বার নিতে পারেনি। অবশ্য নিলেও যে সেটা আসল গাড়ির নাম্বার সে ব্যাপারে অবশ্য সন্দেহের অবকাশ থেকে যেত। তাই ক্যালিফোর্নিয়া পুলিশ এই পথ দুর্ঘটনাটাকে একেবারেই দুর্ঘটনা বলে মেনে নিতে পারছে না। তাদের স্থির বিশ্বাস এটা একটা সুপরিকল্পিত খুনের ঘটনা। কিন্তু এ খুনের মোটিভই বা কি? ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনের ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট জিমি অ্যান্ডারসন মহাসমস্যায় পড়ল। প্রথমত খুনি গাড়ির মডেল ও রং সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেলেও গাড়ির নম্বর না পাওয়াতে প্রধান সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত যদিও বা গাড়ির নম্বরে হদিশ পাওয়া যায়, তখন আরেক সমস্যা দেখা দেবে। এটা কি ট্রাফিক আইন ভঙ্গ করা কিংবা অনিচ্ছাকৃতভাবে কাউকে গাড়ি চাপা দেওয়ার কেস হিসাবে ধরা হবে, নাকি সুপরিকল্পিতভাবে সেই পথচারীকে হত্যা করার অভিযোগ আনা হবে সেই খুনি চালকের বিরুদ্ধে? এটা একটা স্পষ্টতই খুনের কেস, তাই কেসটা ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসনের হাতে তুলে দেওয়া হয়, শুরু থেকে খুনের নিরিখে কেসটা তদন্ত করার জন্য। নিহত ব্যক্তির হাতের ব্রিফকেস থেকে দুটি উল্লেখযোগ্য নথিপত্র সংগ্রহ করেছিল পুলিশ। এক, তার একটা ডায়েরি, সেই ডায়েরি থেকেই তার নাম জানা যায়, জনসন গ্রিন। ক্যালিফোর্নিয়ায় 31st Avenue-এর 105 নম্বর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 72তম তলায় তার অ্যাপার্টমেন্ট ছিল। আর দ্বিতীয় বস্তুটি একটি ফটোগ্রাফ, নিহত ব্যক্তিটির সঙ্গে বছর 7-8-এর ছোট্ট একটি মেয়ের ছবি। ডায়েরিতে লেখা ছিল, আমার ছোট আদরের বোন নেলি, মাত্র 7 বছর বয়স থেকে নিখোঁজ। আমার সন্দেহ কেউ তাকে অপহরণ করেছে। এখানে আমার ছবির সঙ্গে নেলিরও ছবি দেওয়া আছে। গত 28 জুলাই ক্যালিফোর্নিয়া লিঙ্কন স্কোয়ারের লেকের ধারে হুবহু আমার বোনের মতো দেখতে একটি মেয়েকে দেখতে পাই, সঙ্গে তার স্বামীও ছিল। নেলি আমাকে চিনতে পারল না, না পারাটাই স্বাভাবিক, কারণ মাত্র 7 বছর বয়সে সে আমাদের বাড়ি থেকে উধাও হয়ে যায়। আমার চিনতে একটুও ভুল হয়নি। কেউ যদি তার সন্ধান পায় তখনই যেন সে ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনের ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসনের সঙ্গে যোগাযোগ করে। 10 বছর আগে ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনে নেলি নিরুদ্দেশ হওয়ার ঘটনা পুলিশের খাতায় লিপিবদ্ধ করা ছিল। পুলিশ রেকর্ড থেকে তখন জনসন গ্রিন এবং নেলির ঠিকানা উদ্ধার করা হয়। জনসনের বাবা বছর 5 আগে মারা যায়। ক্যালিফোর্নিয়া পুলিশ খবর নিয়ে জানতে পারে তার মা মিসেস শেলি গ্রিন এখনও জীবিত, 50 বয়স। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মিসেস গ্রিনের কাছ থেকেই ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসন জানতে পারে গত 15 ধরে জনসনকে মানসিক দিক থেকে খুবই অস্থির বলে মনে হচ্ছিল তার। তবে তার কারণ কখনো সে প্রকাশ করেনি। সম্ভবত তার হারিয়ে যাওয়া মেয়ে নেলি এখনও জীবিত। খবরটা পেয়ে নতুন করে আশায় বুক বাঁধতে চাইল সে।
ডেল নেলসনের দুই হাত ধরে কাতর অনুনয় জানায় সে। ইন্সপেক্টর, যেভাবেই হোক আমার হারানো মেয়েকে খুঁজে বের করে দিন, তাহলেই আমি আমার একমাত্র ছেলে হারানোর শোক ভুলতে পারবো। আচ্ছা মিসেস গ্রিন, আপনার ছেলের কি কোনো শত্রু ছিল? না, সেরকম তো কখনো শুনিনি। তবে তার শত্রু কোনো থাকলেও সে আমাকে কখনো বলেনি। ওই যে বললাম, গত 15 দিন থেকে তাকে মানসিক দিক থেকে খুবই অস্থির বলে মনে হতো। পুলিশ স্টেশনে ফিরে 10 বছর আগে নেলির নিরুদ্দেশ হওয়ার পুলিশি রিপোর্টের ফাইলটা বার করে পড়তে লাগলেন নেলসন। সেই সময় ক্যালিফোর্নিয়া পুলিশ মেয়েটিকে খোঁজ করার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তখনকার তদন্তকারী অফিসারের মন্তব্য এই রকম, সম্ভবত নেলি ক্যালিফোর্নিয়ার বাইরে, এমনকি আমেরিকা থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো দেশে পাচার করে দেওয়া হয়েছে। তাই এরপর পুলিশের কিছু করার থাকতে পারে না। এইভাবেই এই কেসটা চাপা পড়ে যায়। দীর্ঘ 10 বছর পরে সেই কেসটা নতুন করে ভাবিয়ে তুলল ক্যালিফোর্নিয়া পুলিশকে। পুরনো কেসের ফাইল থেকে মাথা তুলে ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসন ধ্যানমগ্ন যোগীর মতো গম্ভীর চিন্তায় নিমগ্ন হল। অনেকক্ষণ পরে নিজের মনেই বলে উঠল, ইউরেকা, পেয়ে গেছি, নেলির অপহরণকারী জনসনের হত্যাকারী। গত 15 দিন ধরে জনসন তার হারানো বোনের সন্ধান পেয়ে তার পিছু নেয়। তার সঙ্গী জনসনের ডায়েরিতে বর্ণিত মেয়েটির স্বামী হয়তো জনসনের মনের কথাটা টের পেয়ে গিয়ে থাকবে, তাই চালাকি করে সে তাকে সরিয়ে দিল। নীল রঙের গাড়ির চালক কি তাহলে মেয়েটির স্বামী, ভাবল নেলসন। সেই সঙ্গে এও ভাবল, খবরের কাগজে মেয়েটির ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিলে কেমন হয়। পরক্ষণে সে আবার ভাবল, এখনই খবরের কাগজে মেয়েটির সন্ধানে বিজ্ঞাপন দিলে জনসনের হত্যাকারী তাকে ক্যালিফোর্নিয়া থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে, সেই সঙ্গে নিজেও সে পালিয়ে যেতে পারে এখান থেকে, তাই অন্য পথে এগোতে হবে। মেয়েটি যদি অপহৃতা হয়ে থাকে, সে নিশ্চয়ই তার নিজের আসল পরিচয় জানার জন্য আগ্রহী হয়ে উঠবে। জনসন তার ডায়েরিতে লিখেছে তার ধারণা মেয়েটি বোধহয় তাকে চিনতে পেরেছিল, কিন্তু ঠিক ঠাউর করতে পারছে না কে হতে পারে। প্রতিদিন সে দেখছে মেয়েটি তার সঙ্গে আলাপ করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। অতএব এর থেকে ধরে নেওয়া যেতে পারে যে জনসনের ছবি ও পরিচয় সহ খবরের কাগজে তার পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সে নিশ্চয়ই এখন তার অপহরণকারীর কাছে কৈফিয়ত চাইছে। তার আসল পরিচয় কি এবং কিভাবেই বা তাদের কাছে এলো, এ ব্যাপারে তার মনে যদি কোনো রকম সন্দেহ জাগে, তখন সে নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। আজ 14 আগস্ট, জনসন নিহত হয়েছে 12 আগস্ট, পরদিন 13 আগস্ট জনসনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে খবরের কাগজে। মাত্র একদিনে মেয়েটির প্রতিক্রিয়া জানা যাবে না, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ভাবল ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসন। 15 আগস্ট ক্যালিফোর্নিয়ার বুলেভার্ড 5th Avenue আকাশ ছোঁয়া একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 65 ফ্লোরের একটা অ্যাপার্টমেন্টে লিলিকে উত্তেজিত অবস্থায় তার বাবা মাকে চার্জ করতে দেখা যায়। বলো তোমরা, আমি কে? কেন, তুমি আমাদের মেয়ে লিলি? মিসেস টেইলর পাল্টা প্রশ্ন করে তাকে। হঠাৎ আজ এই প্রশ্ন কেন? প্রশ্নটা হঠাৎই আমার মনের মধ্যে জেগেছে, অসহিষ্ণু গলায় লিলি বলে, তোমরা আমার মা বাবা হতে পারো না, মিথ্যে বলছো তোমরা। তাহলে আমরা তোমার কে? তা আমি জানি না, লিলি নিজের বক্তব্যে অটল থেকে বলে, তবে এটুকু জেনেছি আমি তোমাদের মেয়ে নই, তোমরা আমাকে অপহরণ করেছিলে, কিন্তু কেন জানতে পারি কি আমি? হ্যাঁ, আজ থেকে প্রায় 10 বছর আগে একটা এক্সিবিশন থেকে আমরা তোমাকে অপহরণ করে নিয়ে এসে নিজেদের মেয়ের পরিচয় তোমাকে বড় করি। আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তোমাকে অপহরণ করে নিয়ে এসে
আমরা তোমাকে পুষিনি, কোর্টের সাক্ষ্য আছে আমাদের কাছে, তারপর একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দি তার সঙ্গে। কেন? তোমরা আমার আসল বাবা মার সঙ্গে আলোচনা করে আমাকে আইন মাফিক দত্তক নিলেই তো পারতে, অপহরণ কেন করতে গেলে? তা হতো না, আমরা তোমাদের পাড়ায় খবর নিয়েছিলাম, তোমার দাদা তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তোমার বাবা মা তোমাকে দিতে চাইলেও হয়তো সে কোনো দিনও তোমাকে দিত না। দাদা, অস্ফুটে বলে উঠল লিলি। সেই সঙ্গে তার মনে পড়ে গেল ছেলেবেলার কথা। সত্যি দাদা তাকে কত ভালোই না বাসত। ছেলেবেলায় সে খুব কাঁদুনি মেয়ে ছিল, মা তার কান্না শুনে বিরক্ত হলেও দাদা তাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ত রাস্তায়। দাদা তার থেকে বছর দশেকের বড় ছিল, সে তার কান্না না থামা পর্যন্ত বাড়ি ফিরত না। ছেলেবেলা থেকেই জেসমিন ফুলের গন্ধ তার খুব ভালো লাগত। দাদা তার জন্য জেসমিন ফুল কিংবা জেসমিন ফুলের সেন্ট এনে দিত তাকে। দাদা নিজের হাতেই তাকে সেই সেন্ট মাখিয়ে দিয়ে তার ঘ্রাণ নিত। গত 12ই আগস্ট সেই পথ দুর্ঘটনায় নিহত ভদ্রলোকের মুখটা তার মনে পড়ে গেল। অস্পষ্ট মনে আছে তার দাদার মুখখানা। সেই ভদ্রলোক গত 15 দিন লেকের ধারে বসে থাকত কার অপেক্ষায়। তবে কি সেই ভদ্রলোকই তার দাদা ছিল? সে তাকে চিনতে পেরেছিল? হ্যাঁ, মনে হয় তাই। আর সেই কারণেই কি সে কিছু বলার জন্য বসে থাকত রোজ সুযোগের অপেক্ষায়? হ্যাঁ, সেও তো সেদিন তার সঙ্গে আলাপ করার জন্য একা বাড়ি থেকে বেরিয়েছিল। এডমান্ড তাকে একেবারেই সহ্য করতে পারত না, সন্দেহ করত তাকে। সেদিন এডমান্ড তার সঙ্গে ছিল না, কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোকের সঙ্গে তার আলাপিত হওয়ার সুযোগ আর এলো না। লিলি তার চোখের জল আর সংবরণ করতে পারল না। মিসেস টেইলর বুকে টেনে নিলেন লিলিকে। কেঁদো না লিলি, আমি তোমার মনের অবস্থা বুঝি, কিন্তু আমাদেরও কথা তোমার ভাবা উচিত। বাবা মার স্নেহ থেকে আমরা তোমাকে বঞ্চিত কখনো করিনি, নিজের মেয়ের মতো করে তোমাকে বড় করেছি আমরা। কিন্তু আমার প্রিয় দাদার স্নেহ মমতা থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছ। মিসেস টেইলর এবার আর কোনো জবাব দিতে পারল না। সত্যি কি উত্তর দেবে সে? চোখের জল মুছে মিসেস টেইলরের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো লিলি। ডিটেকটিভ ইন্সপেক্টর তার সহকারী গ্রেস ডফকে ডেকে নির্দেশ দিল পরদিন 17ই আগস্ট ক্যালিফোর্নিয়ার সমস্ত দৈনিক কাগজগুলিতে একটা বিশেষ বিজ্ঞাপন দেওয়ার জন্য। বিজ্ঞাপনটা এই রকম: ক্যালিফোর্নিয়ার সমস্ত লিমুজিন গাড়ির ফিটনেস টেস্ট করাতে হবে ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনে এসে। আগামী 3 দিনের মধ্যে টেস্ট না করালে গাড়ির এবং গাড়ির মালিক কিংবা চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পরদিনই 17ই আগস্ট বিজ্ঞাপনটা প্রকাশিত হতেই সেদিন থেকেই ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনে বিভিন্ন রঙের লিমুজিন গাড়ি আসতে শুরু করলো ট্রাফিক ডিপার্টমেন্টে। জিমি অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসন গাড়িগুলোর পরীক্ষা করতে থাকল। তার বিশেষ নজর ছিল নীল রঙের লিমুজিন গাড়িগুলোর উপর। প্রথম দিন তার সেই বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য সাধন হলো না, এবং দ্বিতীয় দিনেও নয়। তৃতীয় দিনের শেষের দিকে অপরাহ্ন পর্যন্ত তাকে নিরাশ হয়ে বসে থাকতে হলো। নির্দিষ্ট সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে তখন। ব্যর্থ মনে নেলসন তার চেম্বারে বসেছিল। হঠাৎ একসময় সে তার চেম্বারের কাঁচের দরজা দিয়ে একটা কালো রঙের লিমুজিন গাড়ি পুলিশ স্টেশনে ঢুকতে দেখে কি মনে করে যেন বেরিয়ে এলো তার চেম্বার থেকে। টেস্টিং স্পটে পৌঁছানোর আগেই অ্যান্ডারসন গাড়িটা পরীক্ষা করা শুরু করে দেয়। গাড়ির রং দেখলেই তার মধ্যে একটা অনীহার ভাব দেখা যায়। এ আবার কি পরীক্ষা করে দেখব? খুনির গাড়ির রং তো ছিল নীল রঙের, তাই হালকাভাবে পরীক্ষা করে নেলসনের কাছে এসে বলে, না,
তেমন সন্দেহজনক কিছু পেলাম না বুঝলে, এবারেও নিরাশ হতে হলো। তাই নাকি? নেলসন তখন গাড়ির পিছন দিকটা পরীক্ষা করে দেখছিল। হঠাৎ তার নজরে পড়ল গাড়ির বাঁ দিকের সাদা টায়ারে রক্তের অস্পষ্ট দাগ। মনে হয় জল দিয়ে টাটকা রক্তের দাগটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। যেই করুক না কেন, শেষ রক্ষা কিন্তু করতে পারেনি। আর ঝানু গোয়েন্দা ডেল নেলসনের চোখকে ফাঁকি দেওয়া যে কত কঠিন বোধহয় তার জানা নেই। সঙ্গে সঙ্গে গাড়িটা আটক করা হলো, তারপর জ্যাকের সাহায্যে গাড়িটা তুলে নিচের বডিটা ভালো করা হলো। পরীক্ষা করে দেখতে গিয়ে নেলসনের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল বাঁ দিকের সামনের চাকার পর থেকে পিছনের চাকা পর্যন্ত রক্তের দাগ, কোথাও স্পষ্ট আবার কোথাও বা অস্পষ্ট। গাড়ির চালক ওয়েটিং রুমে বসেছিলেন তার গাড়ির ফিটনেস টেস্টিং সার্টিফিকেট নেওয়ার জন্য। মিস্টার এডমন্ড, আপনার গাড়ির অনেক গন্ডগোল আছে, এখনই ফিটনেস সার্টিফিকেট আমরা আপনাকে দিতে পারছি না, ইন্সপেকশন বন্ধ হয়ে আসছে। কাল আবার ভালো করে পরীক্ষা করে কী কী দোষ ত্রুটি আছে সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেগুলো সারানোর পর ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে। তাই বরং আপনি কাল একবার আসুন, দেখি তখন আপনার জন্য কী করতে পারি। এডমন্ড উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। গাড়িটা কি আমি রেখে যেতে হবে? নিশ্চয়ই, জোর দিয়ে বলে নেলসন বলল। বাই দ্য ওয়ে, গাড়ি আপনি কোন রিপেয়ারিং শপ থেকে রিপেয়ার করান? কেন বলুন তো? প্রয়োজনে আমরা তাদের আপনার গাড়ির দোষ ত্রুটিগুলো শুধরে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারি। ও, তাই বুঝি। এডমন্ড তার গাড়ির রিপেয়ার শপের নাম ও ঠিকানা বলতেই নেলসন চটপট লিখে নিল তার ডেস্ক প্যাডে। পরের দিনের পরদিন 19 আগস্ট, এডমন্ড আবার এলো ক্যালিফোর্নিয়া পুলিশ স্টেশনে, সঙ্গে ছিল তার স্ত্রী লিলিও। ট্রাফিক সুপার জিমি অ্যান্ডারসন তাদের সঙ্গে নিয়ে এলো ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসনের চেম্বারে। সুপ্রভাত। সুপ্রভাত। প্রতি সম্ভাষণ করে তাদেরকে বসতে বলে লিলির দিকে তাকায়। আমার স্ত্রী লিলি, পরিচয় করিয়ে দেয় এডমন্ড। আপনি না বললেও জানি। কেন, আপনি ওকে আগে থেকেই চিনতেন নাকি? সন্দেহের চোখে তার স্ত্রীর দিকে তাকায় এডমন্ড। লিলি অস্বস্তি বোধ করে। বাহ, আপনার সঙ্গে এসছেন উনি, হাসতে হাসতে নেলসন বলে উঠল। স্বভাবতই ওনাকে আপনার স্ত্রী না ভেবে আর অন্য কি ভাবতে পারি বলুন মিস্টার এডমন্ড। ও, তা তো বটেই। এবার এডমন্ডও হেসে ফেলল, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল লিলিকে। এডমন্ড এবার কাজের কথাটা পারল। ভালো কথা, আমার গাড়ির কি খবর? নেলসন তার প্রশ্নটা এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করল তাকে। গাড়ির রংটা বদলালেন কবে? গাড়ি গাড়ি গাড়ির রং? চমকে উঠল এডমন্ড। পরক্ষণেই সামলে নিয়ে সে বলে, তা প্রায় বেশ কিছুদিন হবে। বেশ কিছুদিন নয়, হালেই। গত 13 আগস্ট আপনার গাড়ির রং বদল করবার জন্য আপনি আপনার রিপেয়ারিং শপে নির্দেশ দেন। আমরা সেই রিপেয়ারিং শপ থেকে খবর নিয়ে জেনেছি আপনার গাড়ির আগের রং খুব বেশি দিন আগে করানো হয়নি, কিন্তু বেশ ভালো ছিল রংটা। তবুও আপনি রং বদল করতে গেলেন কেন মিস্টার এডমন্ড? একই রং আমার বেশি দিন ভালো লাগে না, তাই। ঠিক তাই কি? হ্যাঁ, আমার পছন্দের কথা বললাম তো আপনাকে। না মিস্টার এডমন্ড। এবার নেলসন তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনার গাড়ির আগের রংটা ছিল নীল, আর তাতেই আপনার আপত্তি কিংবা অপছন্দ যাই বলুন না কেন। তাতে আমার আপত্তি কিংবা অপছন্দ হতে যাবে কেন? গত 12 আগস্ট লিংকন স্কোয়ারের লেকে ঠিক দক্ষিণের বড় রাস্তায় এক পথ দুর্ঘটনায় একজন ভদ্রলোক নিহত হন। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা যায় যে নীল রঙের লিমুজিন গাড়ির সামনে পড়ে সেই ভদ্রলোক মারা যান। দূর থেকে দুহাত তুলে সে গাড়ির চালকের উদ্দেশ্যে চিৎকার করে তিনি মিনতি জানাতে থাকেন। দয়া করে আমাকে মারবেন না, আমি 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 নিরপরাধ, আমার কিছু বলার আছে, দয়া করে আপনি মন দিয়ে শুনুন আমার কথা, আমাকে মারবেন না। কিন্তু সেই নির্দয় নিষ্ঠুর গাড়ির চালক তার সেই কাতর মিনতিতে বিন্দু মাত্র কর্ণপাত না করে তার বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত গতিতে উধাও হয়ে যায়।
আর সেই গাড়ির মালিক ও চালক ছিলেন আপনি। হ্যাঁ মিস্টার এডমন্ড, সুপরিকল্পিতভাবে আপনি তাকে হত্যা করেছেন। আমি 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 শুধু শুধু হত্যা করতে যাব কেন? প্রতিবাদ করে ওঠে এডমন্ড। সে তো ছিল আমার কাছে একেবারে আগন্তুক, একেবারে একজন পথচারী মাত্র। শুধুই পথচারী হলে আপনি তাকে গাড়ি চাপা দেওয়ার আগে তিনি আপনাকে অমন করুণাভাবে মিনতি করবেন কেন? গত 15 দিন ধরে আপনি তাকে সেই লেকের ধারে দেখে এসছেন বসে থাকতে। আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই জায়গাটা অতিক্রম করতে গিয়ে আপনি লক্ষ্য করেছেন ভদ্রলোক আপনার স্ত্রীর দিকে তাকিয়ে থাকতেন। তার সেই তাকানোর অর্থটা আপনি খারাপ চোখে দেখেছিলেন, ভেবেছিলেন তার বুঝি উদ্দেশ্য খারাপ। এ নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে বচসা হয় শেষ দিন, অর্থাৎ 11ই আগস্ট। বলুন মিস লিলি। লিলির দিকে তাকালো নিলসন তার সমর্থন লাভের জন্য। সজল চোখে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল লিলি। কিন্তু আপনি জানেন কি, সেই ভদ্রলোক সত্যি নির্দোষ ছিলেন। তার কিছু বক্তব্য ছিল আপনার কাছে, আপনার স্ত্রী মিসেস লিলির কাছে। কেন, তার আবার কি বক্তব্য থাকতে পারে? হ্যাঁ আছে বলেই তো বলছি মিস্টার এডমন্ড। এবং জনসন ও এলির যৌথ ফটোটা বার করে এডমন্ডের সামনে মেলে ধরে নিলসন। এডমন্ড দ্রুত সেই ডায়েরির উপর চোখ বুলোতে থাকে, আর ডেস্কের উপর থেকে ফটোটা হাতে তুলে নিয়ে দেখতে গিয়ে চিৎকার করে ওঠে লিলি। এতো দেখছি আমার আর আমার দাদার ছোটবেলার ছবি, এটা আপনি কোথা থেকে পেলেন মিস্টার নিলসন? আপনার নিহত দাদার ব্রিফকেস থেকে। ছোটবেলায় মাত্র 7-8 বছর বয়সে আপনি অপহৃত হন। মিস্টার এন্ড মিসেস টেলারের কোনো সন্তান ছিল না, তাই তারা আপনাকে অপহরণ করে নিজের মেয়ের মতো আপনাকে লালন পালন করেন। হ্যাঁ, মাত্র কদিন আগেই আমি তা জেনেছিলাম, ক্লান্ত গলায় বলে লিলি। আপনার আসল নাম ছিল নেলি। আপনি ছিলেন আপনার দাদার অতি প্রিয় ও আদরের একমাত্র বোন। আপনি হারিয়ে যাওয়ার পর থেকে তিনি আপনাকে খুঁজে ফিরেছেন দীর্ঘ 10 বছর ধরে। তবে খুন হওয়ার 15 দিন আগে প্রথম আপনাকে তিনি আবিষ্কার করেন লিংকন স্কোয়ারের লেকের ধারে। তারপর এক পক্ষ কাল ধরে তিনি আপনাকে লক্ষ্য করেছেন, ঠিক চিনতে পারছিলেন না বলে আপনার পরিচয় জানার খুব ইচ্ছে ছিল তার। কিন্তু আপনার স্বামী আপনাকে তার কাছে যেতে বাধা দেওয়ায় তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, এই ভেবে যে সংঘর্ষের মধ্যে না যাওয়াই ভালো। তবু তো তিনি আপনাকে চোখের দেখা অন্তত দেখতে তো পারছেন। আপনার সঙ্গে দুটো কথা বললে যদি আপনার স্বামীর সঙ্গে বচসা হয়, তাহলে তিনি পরদিন থেকে সেই পথ দিয়ে হয়তো নাও নিয়ে যেতে পারেন আপনাকে। তখন আপনাকে দেখার সুযোগটাও চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। ডায়েরিতে এসব আপনার দাদা নিজে লিখে গেছে মিসেস। স্টপ ইট প্লিজ স্টপ। কান্নায় ভেঙে পড়ল লিলি ওরফে নেলি। দাদার মানসিক যন্ত্রণার কথা আমি সহ্য করতে পারছি না স্যার। তারপর চোখ মুছে এডমন্ডের দিকে তাকালো লিলি। এবার আর অশ্রু নয়, তার দু চোখ দিয়ে মুঠো মুঠো আগুন যেন ঝরে পড়তে লাগলো, কয়েক মুহূর্তের জন্য মাত্র। তারপর চোখ ফিরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। চলে যেতে গিয়ে ফিরে দাঁড়ালো লিলি। নেলসনের উদ্দেশ্যে বলল সে, আমার মা বাবার খোঁজ আপনারা পেয়েছেন? হ্যাঁ, আপনি অপহৃত হওয়ার কিছু সময় পরে আপনাকে হারাবার ব্যথা সহ্য করতে না পেরে আপনার বাবা মারা যান। আপনার মা জীবিত আছেন, এখনও তিনি আপনার অপেক্ষায় বসে আছেন। আমার বিশ্বাস এখন তার আশ্রয়টাই হবে আপনার একমাত্র কাম্য। মাথা নেড়ে লিলি বলে, আমার মায়ের বর্তমান ঠিকানাটা কি আমাকে দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। লিলি তার মার ঠিকানাটা নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যেতেই এডমন্ডের দিকে ফিরে তাকালো ডিটেকটিভ ইন্সপেক্টর ডেল নেলসন। ব্যাঙ্গের সুরে সে তাকে বলল, আপনার এখন উপযুক্ত ঠিকানা হলো পুলিশ কাস্টডি। জনসনকে হত্যার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো মিস্টার এডমন্ড। জনসন হত্যার মামলার রায় বেরোয় 5ই মার্চ 1990। আদালতের বিচারে এডমন্ড দোষী এবং তার মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়, আর সেই মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করা হয় 26 মার্চ 1990। শেষ হল শ্রী পার্থ লেখা ভুলের মাসুল। ডিটেকটিভ নেলসনের ভূমিকায় আমি দেবকুমার। বাকি অন্যান্য পুরুষকণ্ঠে ও গল্প পাঠে প্রভাকর কুণ্ডু। লিলির চরিত্রে ইম্পি বাগ। জনসনের মা ও মিসেস টেলারের চরিত্রে
নবনীতা দাস রায়। গল্পটি এডিট করছেন আবির দত্ত, পোস্টার ডিজাইনিংয়ে দেব। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।